করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকায় সখীপুরের জঙ্গলে বৃদ্ধ মাকে ফেলে যাওয়ার ঘটনার পর এবার করোনা উপসর্গ দেখা দেওয়ায় পাবনা বেড়া উপজেলায় যমুনা নদীর দুর্গম চরে এক বৃদ্ধকে নৌকা থেকে নামিয়ে পালিয়ে গেছে স্বজনরা সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় এই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকি উদ্ধার হওয়া বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন তিনি নিজের নাম পরিচয় জানাতে পারেননি আসিফ আনাম সিদ্দিকী জানান শনিবার দুপুরের পর যমুনা নদীর দুর্গম চরচর সাফুল্লা গ্রামে ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি চরবাসীকে তার পরিচয় জানাতে পারেননি তিনি কিভাবে এই চরে এলেন তাও বলতে পারেননি রবিবার গ্রামের একটি বাড়ির সামনে ওই বৃদ্ধ সঙ্গহীন হয়ে পড়েন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মাঠকর্মী গিয়ে ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়ে আসেন এতে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার বিকেল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সর্দার মোহাম্মদ মিলন মাহমুদের নেতৃত্বে মেডিকেল টিম নিয়ে আমরা বৃদ্ধকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে এসেছি ইউএনও আরও জানান অসুস্থ বৃদ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে তার শরীরে জ্বর রয়েছে ধারণা করা হচ্ছে করোনা আতঙ্কে স্বজনরা কোনো নৌকা থেকে তাকে নামিয়ে এই চরে ফেলে গেছে মিলন মাহমুদ এস এম এস টিভি পাবনা